সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং চোদ্দ থিটা সমান পাই বাই থ্রি হলে প্রমাণ করো যে সাইন ত্রাইস থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা তাহলে প্রশ্নে দেওয়া তত্ত্ব থেকে পাই লেফট হ্যান্ড সাইড সমান সাইন প্রাইস থ্রিটা সমান সাইন ইন্টু থ্রি ইন্টু পাই বাই থ্রি যেহেতু থ্রিটা সমান পাই বাই থ্রি সমান সাইন একশো আশি ডিগ্রি সমান সাইন টু ডিগ্রি মাইনাস ডিগ্রি এখানে সাইন ইন্টু টু ইন্টু ডিগ্রি মাইনাস ডিগ্রি এই কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত যেখানে সাইন পজিটিভ হবে আবার নব্বই ডিগ্রি সংখ্যা দুইটি অর্থাৎ জোর সংখ্যা তাহলে সাইন কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ সাইন সাইনই থাকবে তাহলে পঞ্চম লাইনটি হবে সাইন জিরো ডিগ্রি সমান জিরো তাহলে রাইট হ্যান্ড সাইড সমান ত্রাইশ সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থ্রিটা যেহেতু থ্রিটা সমান পাই বাই থ্রি তাহলে পরবর্তী লাইনটি হবে থ্রি সাইন পাই বাই থ্রি মাইনাস ফোর ইন্টু সাইন পাইভ বাই থ্রি হোল কিউব সমান থ্রাইস সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি হোল কিউব আমরা জানি সাইন্স সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু তাহলে পরবর্তী লাইনটি হবে থ্রি ইন্টু রুট থ্রি বাই টু মাইনাস ফোর ইন্টু রুট থ্রি বাই টু হোল কিউব এখানে যেহেতু রুট থ্রি বাই টু হোল কিউব তাহলে এটাকে ভেঙে আমরা দুইটার একটা একটায় রূপান্তর করতে পারি তাহলে পঞ্চম লাইনটি হবে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর ইন্টু রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই টু অর্থাৎ তিনটাকে ভেঙে দুইটার একটা তাহলে পরবর্তী লাইনটি হবে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর ইন্টু এখানে লক্ষ্য করো রুট স্কোয়ারে কাটা সমান থ্রি এখানে টু স্কোয়ার অফ 4 ফোর অর্থাৎ ফোর ইন্টু থ্রি বাই ফোর ইন্টু রুট থ্রি বাই টু তাহলে পরবর্তী লাইনটি হবে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু সমান জিরো তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড ধন্যবাদ সকলকে